আজকে আমরা মিয়োসিস এবং মাইটোসিসের একটা তুলনামূলক আলোচনা করব, কিছু কমন ক্যারেক্টারিস্টিক নেব এবং তাদের ভিত্তিতে আমরা মিয়োসিস এবং মাইটোসিসের একটা তুলনামূলক আলোচনা করব, কম্পারেটিভ স্টাডি। দেখো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা মিয়োসিস এবং মাইটোসিসকে পাশাপাশি রেখেছি, কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রেখেছি, সেইগুলোর উপর ভিত্তি করে আমরা এই দুটোর তুলনা করব। বেশ, তো প্রথমে আমরা একটু জেনে নিই যে মাইটোসিস এবং মিয়োসিস জিনিসটা কি, বা এদের উদ্দেশ্যটা কি, হওয়ার কারণটা কি, তাই না? দেখো, মাইটোসিসের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে, একটা মাদার সেল থেকে দুটো আইডেন্টিক্যাল অর্থাৎ মাদার সেলের আইডেন্টিক্যাল দুটো ডটার সেল তৈরি হয়, সেটা হচ্ছে মাইটোসিসের। আর মিয়োসিসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে মিয়োসিসের ক্ষেত্রে একটা মাদার সেলের হাফ নাম্বার অফ ক্রোমোজোম, একটা মাদার সেলে যদি 2n নাম্বার অফ ক্রোমোজোম থেকে থাকে তাহলে n নাম্বার অফ ক্রোমোজোম যুক্ত চারটে ডটার সেল তৈরি হবে। কেন হয়, কারণ তোমরা জেনে থাকো, তোমরা জানো জিনিসটা যে মাইটোসিসের ক্ষেত্রে কি, মাইটোসিস কোথায় হয়, মাইটোসিস আমাদের সোম্যাটিক সেলগুলোতে হয়। অর্থাৎ যদি আমাদের ধরো এই আমার স্কিনের উপরে একটা জায়গাতে কেটে গেল, ঠিক আছে, এবার আমার স্কিনের কালার হচ্ছে ব্রাউন, তো নিশ্চয়ই আমার এই ব্রাউন স্কিন কালারের কেটে যাওয়ার জন্য যে সেলগুলো তৈরি হবে সেটা নিশ্চয়ই হোয়াইট হবে না বা একদম পিওর ব্ল্যাক হবে না, যেটা আমার স্কিন কালার সেই স্কিন কালারেরই তোমার সেল তৈরি হবে। বোঝো জিনিসটা, তার জন্যই কিন্তু আইডেন্টিক্যাল সেল তৈরি হয়, কারণ ওই ব্রাউন কালারের জায়গাটাকে ভরাট করার জন্য ব্রাউন কালারেরই সেল তৈরি হবে। তার জন্য আমরা মাইটোসিসকে বলি আইডেন্টিক্যাল ডিভিশন, কারণ এখানে আইডেন্টিক্যাল সেল তৈরি হচ্ছে কার, মাদার সেলের, তাই না? সেম নাম্বার অফ ক্রোমোসোম, সমস্ত কিছু সেম। কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে আমরা জিনিসটা কী দেখেছি, মিয়োসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ধরো গ্যামেট ফর্মেশনের জন্য আমি ধরলাম গ্যামেট ফর্ম হচ্ছে, তোমার 2n নাম্বার অফ তোমার মাদার জার্ম সেল থাকবে, সেই মাদার জার্ম সেল থেকে তৈরি হবে n নাম্বার অফ কি, n নাম্বার অফ তোমার জার্ম সেল যেগুলোকে আমরা বলি, তাই না? অর্থাৎ গ্যামেটস তৈরি হবে। এইবারে ভাবো, যদি কেন এই n নাম্বারটা তৈরি হচ্ছে, কারণ দুটো n অর্থাৎ একটা স্পার্ম আর একটা ওভাম, একটা স্পার্ম, দুটোই হচ্ছে n নাম্বার অফ ক্রোমোসোম, এই দুটোই হচ্ছে জার্ম সেলস, এই দুটো জার্ম সেলস যখন ফিউজ হবে তবেই কিন্তু 2n নাম্বার অফ জাইগোট তৈরি হবে, তাই না? অর্থাৎ এই 2n অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর যে ক্রোমোসোম নাম্বার সেটা তো ডিপ্লয়েড, দেখো ডিপ্লয়েড, অর্থাৎ এই ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোমটা কনস্ট্যান্ট রাখার জন্য কিন্তু গ্যামেট n নাম্বার অফ হয়ে থাকে। তার মানে কি, যদি মানুষের ক্ষেত্রে ধরো, মানুষের ক্ষেত্রে 2n মানে কত, 46, তার মানে আমরা মায়ের কাছ থেকে পেয়েছি 23টা এবং বাবার কাছ থেকে পেয়েছি 23টা ক্রোমোসোম, দুটো ফিউজ হয়ে যখন জায়গোট তৈরি হচ্ছে তবেই কিন্তু আমরা 46টা ক্রোমোসোম পাচ্ছি। তাহলে মানুষের ক্ষেত্রে ক্রোমোসোম নাম্বারটা হচ্ছে 46, এইটাকে কনস্ট্যান্ট রাখার জন্যই কিন্তু আমার গ্যামেট ফর্মেশন হচ্ছে n নাম্বার অফ, কোন সেল ডিভিশনের জন্য, মিয়োসিস সেল ডিভিশনের জন্য, তাই না? তার মানে আমি এক কথায় বলতে পারি যে একটা পার্টিকুলার প্রাণীর, তাই না, একটা পার্টিকুলার অ্যানিমেলের ক্রোমোসোম নাম্বারটা কনস্ট্যান্ট রাখার জন্য কিন্তু মিয়োসিস সেল ডিভিশনটা হয়, কারণ মিয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে শুধুমাত্র গ্যামেটই ফর্ম হয়, অন্য কিছু কিন্তু ফর্ম হচ্ছে না, ঠিক আছে? তো চলো এবারে আমরা এই পার্টিকুলার টপিকগুলোকে ধরে জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, প্রথমে বলেছি রিপ্রোডাকশন টাইপ। আমরা যখন রিপ্রোডাকশন পড়েছিলাম তখন দেখেছিলাম যে কিছু কিছু, ধরো অ্যামিবাতে ধরো, বা ইস্টের ক্ষেত্রে ধরো, এই সব হাইড্রার ক্ষেত্রে ধরো, এদের ক্ষেত্রে এক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ছিল, ধরো বাইনারি ফিশানি বলো কি বাডিংই বলো যাই বলো, এক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একটা মডিফাইড মানে ফর্ম অফ তোমার মাইটোসিস। তার মানে বাইনারি ফিশনের ক্ষেত্রে কি দেখছিলাম, একটা অ্যামিবা ছিল, সে অ্যামিবাটা মাঝখান থেকে ভেঙে গিয়ে দুটো ছোট ছোট অ্যামিবা তৈরি করছে, এটা কি, এটা তো ওয়ান টাইপ অফ মাইটোসিস ডিভিশন, কারণ এই অ্যামিবাটা মাদার অ্যামিবাটা 2n নাম্বার অফ ক্রোমোসোম যুক্ত ছিল, ডটার অ্যামিবাগুলো কিন্তু 2n নাম্বার অফ ক্রোমোসোম যুক্ত হচ্ছে,
তাহলে এই ক্ষেত্রে মাদার এবং ডটার কিন্তু সেম হচ্ছে, আইডেন্টিক্যাল হচ্ছে, তাই না? আমরা আমরা তো বাইনারি ফিউশনের ক্ষেত্রে তাই দেখেছিলাম, যখন মানে কি হচ্ছিল, একটা মাদারের থেকে আইডেন্টিক্যাল দুটো ডটার তৈরি হচ্ছিল, তাহলে এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কি, মডিফাইড টার্ম অফ মাইটোসিস ডিভিশন। তাই যদি রিপ্রোডাকশনের টাইপ আমাকে বলা হয়, তাহলে আমরা কি বলতে পারবো, মাইটোসিস কিন্তু হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো, বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্ষেত্রে মিওসিস কোন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম, মিওসিস কিন্তু আমরা দেখেছিলাম গ্যামেট ফর্মেশনের সময়। আর আমরা এটাও জানি যে গ্যামেট কিন্তু হচ্ছে শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, তাই না? আমাদেরকে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা কিন্তু এক কথায় কি বলি, আমরা বলি গ্যামেটস। তাহলে মিওসিস হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এবার যদি বলি অকারেন্স কোথায় হচ্ছে, মাইটোসিস সমস্ত রকম অর্গানিজমে হয়, সমস্ত রকমের সেল টাইপে হয়, অর্থাৎ ইউক্যারিওটিক বলো, প্রোক্যারিওটিক বলো, বা এনি কাইন্ড অফ তুমি অ্যানিমাল বলো বা অর্গানিজম বলো, অ্যানিমাল নয় অর্গানিজম বলো, সেখানে কিন্তু মাইটোসিস ঘটে। তাই অকারেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি এনি কাইন্ড, অল অর্গানিজমস, তাই না, অল অর্গানিজমস। আর যদি আমাকে মিওসিস বলা হয়, মিওসিস কোথায় হচ্ছে, মিওসিস কিন্তু হচ্ছে অ্যানিমালসে, তাই না, কিছু প্ল্যান্টসে হয়, আর কিছু ফাঞ্জাইতে আমরা দেখতে পাই। তাহলে কোথায় কোথায় মিওসিস হচ্ছে, মিওসিস হচ্ছে কিছু পরিমাণ অ্যানিমালসে, প্ল্যান্টসে এবং কিছু পরিমাণ ফাঞ্জাইতে। এই কিছু অর্গানিজমে কিন্তু আমরা মিওসিস দেখতে পাই, এবং সব ক্ষেত্রেই কিন্তু এগুলো ইউক্যারিওটিকের মধ্যেই পড়ে। ওকে, তারপরে দেখি ক্রসিং ওভার, বা ক্রসিং ওভার জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার জিনিসটা কি, আমরা আগে বলে দিই কোথায় দেখতে পাই কোথায় পাই না। ক্রসিং ওভার কিন্তু মাইটোসিসে হবে না, কোথায় হবে, মিওসিসে। মিওসিসে যে মিওসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ান স্টেজটা আছে, সেই প্রোফেজ ওয়ান স্টেজের একটা সাব স্টেজ হয় যেটাকে আমরা বলি প্যাকাইটিন, তাই না? ওই প্যাকাইটিন স্টেজে কি হয়, আমরা জানি দুটো হোমোলোগাস ক্রোমোজোম থাকবে, তাই না? এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কি তোমরা জানো, যখন ক্রোমোজোম দুটোর হোমো, তাই না, হোমোলোগাস, কথাটা ভালো করে বোঝো, হোমোলোগাস, তাই না, হোমো যদি মাঝখান থেকে আমি ভাঙি, আমি বারবার বলেছিলাম বায়োলজি পড়তে গেলে কিন্তু একটা জিনিস খুব শিখতেই হবে, সেটা হচ্ছে টার্মকে ভাঙতে শিখতে হবে, তাই না? যদি আমরা হোমোলোগাসকে ভাঙি, তাহলে হোমোলোগাসকে কিন্তু আমরা দুটো টার্মে ভেঙলাম, হোমো আর লোগাস। হোমো কথাটার মানে হচ্ছে সেম, আর লোকাস লোকাস কথাটা এসছে লোকাস বা লোকাই থেকে। জিনিস লোকাই বা লোকাস কি, আমরা জানি ক্রোমোজোমের মানে ক্রোমাটিডের ওপরে একটা পার্টিকুলার জায়গা আছে, যে জায়গাতে পার্টিকুলার জিনস থাকে, তাই না? তার মানে এক কথায় বলতে গেলে ক্রোমোজোমের ওপর জিনের থাকার যে জায়গা সেটাকে বলা হয় লোকাস। তার মানে সেম লোকাস যুক্ত দুটো ক্রোমোজোমকে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ ধরে নাও যে এই পার্টিকুলার ক্রোমোজোমটার উপরে এখানে এ জিনটা আছে, তার মানে এর যে হোমোলোগাস ক্রোমোজোম হবে তারও কিন্তু এই জায়গাটাতে এ জিনটা থাকবে, বুঝতে পারলাম? তার মানে যখন দুটো ক্রোমোজোমের উপরে জিনের যে থাকার জায়গা সেটা যখন সেম হবে, তখন আমরা তাদেরকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এদের সাইজ, লোকাস, সমস্ত কিছু সেম হয়। ওকে, তাহলে এরকম দুটো হোমোলোগাস ক্রোমোজোম ধরো পাশাপাশি আছে, এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি আছে, এদের এই দুটো ক্রোমোজোম, এই দুটো ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর তাহলে এই দুটো অবশ্যই সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, তাই না? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলো যখন একে অপরের উপর চেপে নিজেদের মধ্যে যখন ক্রোমোসোমের সেগমেন্টগুলোকে এক্সচেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করবে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তার মানে জিনিসটা কি ঘটবে, জিনিসটা এরকম ঘটবে, ধরো এটা একটা ক্রোমোসোম, আর ধরো এটা একটা ক্রোমোসোম, দুটোই হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম, নিয়ে এই ক্রোমাটিডটা এটার উপর চাপবে, এই ক্রোমাটিডটা এটার উপর চাপলো, ধরো এরকম টাইপের ঘটনাটা ঘটলো, তাই না?
এরকম টাইপের ঘটনাটা ঘটলো, নন সিস্টার ক্রোমাটিড গুলো একে অপরের উপর চেপে গিয়ে ক্রস করে, একে অপরের ক্রস করে তারা নিজেদের মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল সেগুলোকে এক্সচেঞ্জ করছে, ক্রোমোসোমাল যে সেগমেন্টগুলো সেগুলোকে এক্সচেঞ্জ করছে। অর্থাৎ কিছুটা লাল এখানে চলে আসছে, কিছুটা নীল এখানে চলে আসছে। তাহলে ক্রসিং ওভার হওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হওয়ার পরে ক্রোমোসোমগুলো কিরকম দেখতে হবে, ক্রোমোসোমগুলো এইরকম দেখতে হচ্ছে। দেখো ক্রসিং ওভার ঘটার পরে আমি কি দেখতে পাচ্ছি, যে এই লালটা, এই লাল ক্রোমোসোমটার কিছু পরিমাণ অংশ নীল ক্রোমোসোমটায় চলে এলো, নীল ক্রোমোসোমটার কিছু পরিমাণ অংশ এই লাল ক্রোমোসোমটায় চলে এলো। কেন হলো? কারণ এদের মধ্যে যে ক্রোমোসোমাল সেগমেন্ট সেগুলো এক্সচেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এই যে এই ঘটনাটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। এটা কিন্তু শুধুমাত্র মিওসিসেই ঘটে, রাদার মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের যে প্যাকাইটিন দশা সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই। ওকে, আমরা যখন এর পরের ক্লাসে মিওসিস কেন ইভলিউশনের পক্ষে জরুরি এটা যখন আলোচনা করব পরের ভিডিওতে, তখন আমরা এই ক্রসিং ওভারটাকে আরও ব্রিফলি জানবো, আরও ডিটেলসে জানবো, ঠিক আছে? তাহলে ক্রসিং ওভার জিনিসটা কিন্তু মিওসিসে ঘটে, মাইটোসিসে ঘটে না। বেশ, এবারে আসছি ফাংশনের ক্ষেত্রে। ফাংশনের ক্ষেত্রে মাইটোসিসের ফাংশন কি হতে পারে একটু বলো। মাইটোসিসের ফাংশন হবে একটা পার্টিকুলার, আমাদের যে আমাদের বডির পার্টিকুলার কোনো টিস্যু বা অর্গ্যান ফর্ম করতে কিন্তু মাইটোসিসটা জরুরি। এই যে বল, ধরো আমাদের এই যে স্কিনটা, এটা তো ওয়ান টাইপ অফ টিস্যু। তাহলে এটা যখন কেটে যাচ্ছে, ওই যে 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 একটা উন্ড সৃষ্টি হলো, যে ক্ষতের সৃষ্টি হলো, সেই ক্ষতটাকে ভরাট করার জন্য, অর্থাৎ ওই যে কেটে যাওয়া অংশে যে স্কিন টিস্যুটা নষ্ট হয়ে গেল সেটাকে আবার তৈরি করার জন্য কিন্তু মাইটোসিসটাই জরুরি, সেখানে কিন্তু মিওসিসটা আমার লাগবে না, তাই না? তাই এক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে টিস্যু বা অর্গ্যান ফর্ম করার জন্য কিন্তু মাইটোসিসটা জরুরি। আর মিওসিসের ক্ষেত্রে কি জরুরি তোমরা জানো, যে জার্ম সেল বা গ্যামেট ফর্ম করার জন্য কিন্তু মিওসিসটা জরুরি। একমাত্র গ্যামেট ফর্মেশনের জন্যই কিন্তু মিওসিসটা জরুরি, অন্য কোনো ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। এবার হচ্ছে নাম্বার অফ ডিভিশন আর কত নাম্বার অফ সেলস তৈরি হচ্ছে। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু একটা রাউন্ডেই মাইটোসিস হয়, মাইটোসিস কিন্তু দুটো রাউন্ডে হয় না। তার মানে এক্ষেত্রে আমরা কি দেখেছি, আমরা দেখেছি একটা মাদার সেল আছে, এই মাদার সেল থেকে একটা রাউন্ডের মাইটোসিস হয়ে এখানে কিন্তু দুটো আইডেন্টিক্যাল ডটার সেল তৈরি হয়, তাই না? তার মানে মাদার সেল, একটা মাদার সেল থেকে একবার মাইটোসিস হয়ে কিন্তু দুটো ডটার সেল তৈরি হচ্ছে, আইডেন্টিক্যাল। ওকে, কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, মিওসিস কিন্তু একটা রাউন্ডে হয় না, মিওসিস কিন্তু দুটো রাউন্ডে হয়। কিরকম? এখানে একটা মাদার সেল ছিল প্রথম রাউন্ডে, অর্থাৎ মিওসিস ওয়ানের পরে এখানে দুটো ডটার সেল তৈরি হচ্ছে। তার পরের রাউন্ডে দেখা যাচ্ছে যখন মিওসিস টুটা হচ্ছে সেখানে কিন্তু চারটে ডটার সেল তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখানে কতবার ডিভিশন হচ্ছে, এখানে কিন্তু দুবার, দুটো রাউন্ডে ডিভিশন হচ্ছে। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু একটাই রাউন্ডে হচ্ছিল, তাই এখানে আমরা দুটো সেল পাচ্ছিলাম ডিভিশনের শেষে, কিন্তু এক্ষেত্রে ডিভিশনের শেষে আমরা চারটে সেল পাচ্ছি, কারণ এখানে দুটো রাউন্ডে মিওসিসটা ঘটছে। ওকে, নাম্বার অফ ক্রোমোসোমটা আমরা কি দেখলাম, যে দুটো ক্ষেত্রেই কিন্তু যখন ডিভিশন শুরু হচ্ছে, অর্থাৎ মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে ডিভিশনের শুরু করছে যে সেলটা, সেই সেলটা কিন্তু হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু ডিভিশন যখন শেষ হচ্ছে তখন দেখা যাচ্ছে সেম নাম্বার অফ ক্রোমোসোম আমি পাচ্ছি ডটার সেলগুলোতে, সেম নাম্বার অফ ক্রোমোসোম পাচ্ছি আমি ডটার সেলগুলোতে। কার ক্ষেত্রে? মাইটোসিসের ক্ষেত্রে। তাহলে যেহেতু সেম নাম্বার অফ ক্রোমোসোম থাকছে, তার জন্য আমরা মাইটোসিসকে কি বলি, মাইটোসিসকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়াল থাকছে, তাই না? তার জন্য আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন, কারণ এখানে ক্রোমোসোম নাম্বারটা
ইকুয়াল থাকছে আর মিওসিসের ক্ষেত্রে যখন মিওসিস 1 কমপ্লিট হচ্ছে সেই মিওসিস 1 মানে হওয়ার শেষে যে ডটার সেলগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু আমরা হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম পাচ্ছি তার মানে শুরুতে ছিল 2n মিওসিস 1 এর পরে হয়ে গেল n অর্থাৎ এখানে যে ক্রোমোজোম নাম্বার সেই ক্রোমোজোম নাম্বারটা কিন্তু রিডিউস করছে তাই না তার জন্য আমরা মিওসিসকে কি বলি মিওসিসকে আমরা বলি কিন্তু রিডাকশন ডিভিশন এখানে যে ক্রোমোজোম নাম্বার সেটা রিডিউস করছে আর মিওসিস 2 এর পরে মিওসিস 2 এর পরে যখন সেল তৈরি হচ্ছে ডটার সেল সেখানে কিন্তু আবার সেম নাম্বার অফ ক্রোমোজোম অর্থাৎ ছিল n মিওসিস 2 এর পরে হলো n অর্থাৎ এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বারটা সেম থাকছে একদম মাইটোসিসের মত তাই না তাই কখনো কখনো বলা হয় মিওসিস 2 কে কিন্তু আমরা ইকুয়েশনাল ডিভিশন বলতে পারি কারণ এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বারটা সেম থাকছে কিন্তু ওভারঅল যদি আমরা মিওসিস কে বলি সেক্ষেত্রে কিন্তু ছিল 2n শুরুতে শেষে হলো n তাই ওভারঅল মিওসিস কে আমরা কিন্তু বলছি রিডাকশন ডিভিশন কিন্তু যদি আমাকে বলা হয় যে এক্স্যাক্টলি কোন ফেজটা হচ্ছে রিডাকশন ডিভিশন আমি কিন্তু একদম চোখ বন্ধ করে বলবো মিওসিস 1 কারণ মিওসিস 1 এই কিন্তু ক্রোমোজোম নাম্বারটা রিডিউস হচ্ছে ঠিক আছে তাহলে এটা ছিল কিছু মেইন মেইন কিছু ক্যারেক্টারিস্টিকস ধরে আমরা মাইটোসিস এবং মিওসিসের যে কম্পারেটিভ স্টাডি সেটা করলাম ঠিক আছে আর একটা জিনিস যেটা তোমাদের জানা খুব জরুরি সেটা হচ্ছে পার্টিকুলার কোন জায়গাটাতে মানে মাইটোসিস এবং মিওসিসের পার্টিকুলার কোন জায়গাটাতে প্রধান আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি প্রধান ডিফারেন্সটা কোটা সেটা দেখতে পাচ্ছি চলো ওটা একবার দেখে নিই আমরা মাইটোসিস এবং মিওসিসের স্টেজগুলোর দিকে একবার দেখব দেখো আমরা মনে রাখার জন্য এটা বলেছিলাম যখন মাইটোসিসের ক্লাসটা নিয়েছিলাম যে আমরা পিম্যাট এই কথাটা মনে রাখবো তাহলে আমরা অর্ডার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা স্টেজকে মনে রাখতে পারবো প্রোফেজ ম্যাটাফেজ এনাফেজ টেলোফেজ ওকে তো এখানে কোথায় কোথায় কি ঘটনাগুলো ঘটে তোমরা জানো কিন্তু এখানে আমি যে পার্টিকুলার স্টেজটার উপর জোর দেব সেটা হচ্ছে এই অ্যানাফেজ এবং এক্ষেত্রে অ্যানাফেজ 1 ঠিক আছে এটা এটা তো আমরা আগে বলে দিই আমি যে মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু যেহেতু এক রাউন্ডে ডিভিশন হচ্ছে তার জন্য এখানে আমরা এই চারটে স্টেজ পাই প্রোফেজ ম্যাটাফেজ অ্যানাফেজ টেলোফেজ সাইটোকাইনেসিস হলো কমপ্লিট সেল ডিভিশন কিন্তু এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে আমরা জানি দুবার দুটো রাউন্ডে ডিভিশন হচ্ছে প্রথম রাউন্ডে প্রোফেজ 1 অর্থাৎ মিওসিস 1 এর ক্ষেত্রে এটা মিওসিস 1 এটা মিওসিস 1 মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোফেজ 1 মেটাফেজ 1 অ্যানাফেজ 1 টেলোফেজ 1 তারপরে কি হচ্ছে তারপরে ঘটছে সাইটোকাইনেসিস এবং যে দুটো সেল তৈরি হলো এই মিওসিস 1 এর পরে দুটো সেল তৈরি হলো আমরা দেখেছিলাম তারপরে ওই দুটো সেল যে ডিভিশনটা করবে সেটা হচ্ছে মিওসিস 2 এবং সেক্ষেত্রে ওই যে দুটো সেল তৈরি হলো সেই দুটো সেল ইন্ডিভিজুয়ালি তারা আবার প্রোফেজ 2 মেটাফেজ 2 অ্যানাফেজ 2 টেলোফেজ 2 রান করবে সেকেন্ড রাউন্ড অফ ডিভিশন তাই না এই রাউন্ড এই ডিভিশনটা আর এই ডিভিশনটা একদম সেম হয় আমি বলেছিলাম তাহলে পার্থক্যটা আমি কোথায় দেখতে পাবো পার্থক্যটা আমি দেখতে পাবো হচ্ছে এই এই ডিভিশনটা আর মিওসিস 1 অর্থাৎ যে প্রথম রাউন্ডে যে ডিভিশনটা হচ্ছে সেখানে মেইন পার্থক্য যেখানে হচ্ছে সেটা হচ্ছে এই অ্যানাফেজ মনে রাখবে মাইটোসিসের ক্ষেত্রে যখন অ্যানাফেজের অর্থাৎ ওই যে অ্যানাফেজিক মুভমেন্টটা হচ্ছে সেটা কি হচ্ছে সেটা আমরা দেখেছিলাম যে এরকম করে দুটো ক্রোমোজোম ছিল এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে ক্রোমোজোম তাদের এটা হচ্ছে একটা ক্রোমাটিড এটা হচ্ছে একটা ক্রোমাটিড তাই না তাহলে মাইটোসিসের ক্ষেত্রে যখন অ্যানাফেজিক মুভমেন্টটা হচ্ছে তখন কিন্তু একটা ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড এই দুটো ক্রোমাটিড কিন্তু আলাদা হয়ে যায় তাই না তার মানে অ্যানাফেজিক মুভমেন্ট যখন মাইটোসিসে হচ্ছে তখন কিন্তু দুটো ক্রোমাটিডের মধ্যে হচ্ছে এটা মনে রাখবে দুটো ক্রোমাটিডের মধ্যে কিন্তু অ্যানাফেজিক মুভমেন্টটা হচ্ছে অর্থাৎ দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে গিয়ে তারপরে কিন্তু দুদিকে চলে যায় এটা এটা চলে যায় সেলের একদিকে এটা চলে যায় সেলের একদিকে কিন্তু অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু মিওসিসের ক্ষেত্রে কিন্তু বারবার আমি বলছি এখানে হোমোলোগাস তাই না হোমোলোগাস ক্রোমোজোমের কনসেপ্ট চলে আসছে
তাহলে এখানে কি হবে, এখানে মেটাফেজিক প্লেটের উপরে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পরপর সাজবে, এবং তারপর যখন অ্যানাফেজিক মুভমেন্টটা হবে এখানে কিন্তু দুটো হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের থেকে আলাদা হবে, এখানে কিন্তু ক্রোমাটিডের ডিভিশন হবে না। এখানে যেরকম সেন্ট্রোমিয়ার বরাবর একটা ক্রোমোসোম ভেঙে গিয়ে দুটো ক্রোমাটিডের ডিভিশন মানে অ্যানাফেজিক মুভমেন্ট হচ্ছিল, এখানে কিন্তু কি দেখতে হবে, এখানে দেখতে হবে এই যে দুটো হোমোলোগাস ক্রোমোসোম তাদের অ্যানাফেজিক মুভমেন্টটা হচ্ছে। অর্থাৎ এই হোমোলোগাস ক্রোমোসোমটা দুটো ক্রোমাটিডকে নিয়ে এইদিকে চলে যাবে একটা সেলের একদিকে, আর এই হোমোলোগাস ক্রোমোসোমটা দুটো ক্রোমাটিড নিয়ে চলে যাবে সেলের আরেক দিকে। তাহলে এক্ষেত্রে ক্রোমাটিডের মুভমেন্ট হয়, এক্ষেত্রে ক্রোমাটিডের মুভমেন্ট হয় এই যে মাইটোসিসে অ্যানাফেজের ক্ষেত্রে, আর মিওসিসে অ্যানাফেজ ওয়ান এর ক্ষেত্রে কিন্তু কি হবে ক্রোমোজোমের মুভমেন্ট হবে, ক্রোমোজোমের মুভমেন্ট হবে। কিরকম ক্রোমোজোম? অবশ্যই হোমোলোগাস, ঠিক আছে। আবার অ্যানাফেজ টু তে কিন্তু আবার ক্রোমাটিক মুভমেন্টটা হবে, অর্থাৎ অ্যানাফেজ টু টা কিন্তু অ্যাজ ইট ইজ মাইটোসিসে অ্যানাফেজের মতো হবে, এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের মিওসিস এবং মাইটোসিসের একটা তুলনামূলক আলোচনা। এর পরের ক্লাসে আমরা যে ইভলিউশনারি যে সিগনিফিকেন্স মিওসিসের সেটা আমরা দেখব, অর্থাৎ ওই যে ক্রসিং ওভারটা আমি বললাম, এই ক্রসিং ওভারের জন্য কিন্তু যে ভেরিয়েশনটা আসছে, তাই না? সাপোজ তুমি ধরো একটা গ্লাসে জল আছে আর একটা পাত্রে চিনি আছে, তাই না? এই চিনিটার কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা আলাদা বৈশিষ্ট্য আছে, জলটার কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু যখন আমি এই জল এবং চিনিকে এক জায়গায় মেশাচ্ছি তখন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে শরবত, তাই না? তাহলে এক্ষেত্রে এই এই ঘটনাটা কিন্তু আমরা দেখবো মিওসিসে ঘটছে। বাবার কাছ থেকে আমরা কিছু মানে ক্যারেক্টার পাচ্ছি, মায়ের কাছ থেকে কিছু ক্যারেক্টার পাচ্ছি, দুটো ব্লেন্ড হচ্ছে, এই ব্লেন্ড হওয়াটাই হচ্ছে ক্রসিং ওভার, রিকম্বিনেশন, তাই না? এবং এই ব্লেন্ড হয়ে আমার নিজের একটা ক্যারেক্টার ফুটে উঠছে, এই ঘটনাটার জন্যই কিন্তু এই যে ব্লেন্ড হয়ে নতুন একটা ক্যারেক্টার তৈরি হওয়া মিওসিসের জন্য, ক্রসিং ওভারের জন্য, এইটাই কিন্তু ফার্দার আমাকে ইভলিউশনারি মানে ইভলিউশনে আমাকে হেল্প করবে, তাই না? তাহলে এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং সেই ভিডিওতেই আমি এই সেল ডিভিশন থেকে নিটে যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলো নিয়েও একটা আলোচনা করব। ওকে, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের একটুকুও মনে হয় যেটা হেল্পফুল, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মোটিভেট করার জন্য, আমাকে আরও ভালো ভিডিও বানানোর জন্য। তো এটাই বলার ছিল, একটু অসুস্থ ছিলাম তাই অনেকটা গ্যাপ হয়ে গেছে ভিডিও দিতে, আমি চেষ্টা করব আর যাতে এই গ্যাপটা না হয় পরপর ভিডিও দেওয়া। সো থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।